নমস্কার, এতিয়ারে পড়া সরকারে ইচ্ছা করিলেই উচ্ছেদ চলাব নোৱাৰিব, বুলডোজারে ঘর ভাঙিব নোৱাৰিব। জমিয়ত ই উলেমা হিন্দর তরফৰ পৰা যে আবেদন দিয়া হৈছিল, সেই আবেদনৰ ভিত্তিতে উচ্চতম ন্যায়ালয়ৰ তরফৰ পৰা, সর্বোচ্চ ন্যায়ালয়ৰ তরফৰ পৰা বৃহৎ রায়দান দিয়া দেখিবলৈ পোৱা গৈছে। এই মুহূর্তত সবিশেষ খবর আমি আপোনালোকক জনাবলৈ চেষ্টা কৰিম। সর্বোচ্চ ন্যায়ালয়ে জমিয়ত উলেমা ই হিন্দৰ আবেদনের ভিত্তিতে বৃহৎ রায়দান দিছে। বুলডোজার একশনক লৈ সর্বোচ্চ ন্যায়ালয়ের বৃহৎ রায়দান, বুলডোজারে ঘর ভঙা কার্যর তদন্তর ঘোষণা দিছে, ঘোষণা করেছে ন্যায়ালয়ের তরফের পর। আশ্রয়স্থল ভাঙি দিয়াটো একটা ভয়ঙ্কর অপরাধ বলে সুপ্রিম কোর্টের তরফের পর কোয়া হয়েছে। আইন হাতত তুলি লওয়া প্রতিগী বিষয়ার বিরুদ্ধে তদন্ত করা হব বলেও মন্তব্য করেছে বা ঘোষণা করেছে এস সির তরফের পর। কেবল অভিযোগের ভিত্তিতেই ঘর ভঙাটো গ্রহণযোগ্য একেবারেই নহয়। অভিযুক্তক দোষী সাব্যস্ত করার অধিকার সরকারের নাই বলে উল্লেখ করা দেখবলে পাওয়া গেছে। ইয়ার সমান্তরালকে দোষী সাব্যস্ত করার অধিকার কেবল ন্যায়ালয়ের সে আছে। সরকারে ইচ্ছা করলেই দোষী সাব্যস্ত করে লোকর ঘর চলাব নোৱাৰিব। উচ্ছেদ আগতীয়া জাননী নিদিয়াকৈও চলাব নোৱাৰিব উচ্ছেদ অভিযান। 15 দিনের পূর্বে সম্পত্তির গৰাকীক জাননী দিহে উচ্ছেদ চলাব পাৰিব বুলি উল্লেখ কৰিছে। জাননীৰ উচ্ছেদৰ কাৰণ স্পষ্টকৈ উল্লেখ থাকিব। আসলে কি কাৰণত উচ্ছেদ চলোৱা হ'ব সেই কাৰণটো স্পষ্টকৈ উল্লেখ থাকিব লাগিব। সংবিধানত অপরাধীকো কিছুমান অধিকাৰ দিয়া হৈছে বুলি সুপ্রিম কোর্টৰ তৰফৰ পৰা জনাইছে। এটা ঘৰ পৰিয়াল একতাৰ বাবে সপোনৰ দৰে, আমি জনাই আছো, এটা ঘৰ পৰিয়াল একতাৰ বাবে সপোনৰ দৰে বুলি ইতিমধ্যে সুপ্রিম কোর্টৰ তৰফৰ পৰা জনাইছে। এই সপোন কাঢ়ি নিয়াৰ অধিকাৰ ৰাজ্যসমূহৰ নাই। উচ্ছেদ কাৰ্যক লৈ এক গাইডলাইনো জারি কৰিছে, গাইডলাইন জারি কৰিছে সর্বোচ্চ ন্যায়ালয়ৰ তৰফৰ পৰা। জমিয়ত উলেমা ই হিন্দৰ আবেদনৰ ভিত্তিতে এই বৃহৎ ৰায় দিছে সর্বোচ্চ ন্যায়ালয়ে। ন্যায়াধীশ বি আর গাভা আৰু কে ভি বিশ্বনাথনৰ বিচাৰপীঠৰ তৰফৰ পৰা এই ৰায়দান দিয়া হৈছে। আমি জনাই আছো ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ৰ তৰফৰ পৰা বিভিন্ন ধৰণৰ জাননী জাৰি কৰা দেখিবলৈ পোৱা যায়। বুলডোজাৰে ঘৰ ভঙাৰ ওপৰত যিহেতু যোগী চৰকাৰৰ ওপৰত দেখিবলৈ পোৱা গৈছিল কেইবাটাও আচলতে নিষেধাজ্ঞা বুলি ক'ব লাগিব। যোগী চৰকাৰে আচলতে কেনেধৰণে বুলডোজাৰ চলাই তাক লৈ ইতিমধ্যে সুপ্ৰিম কোৰ্টৰ তৰফৰ পৰা বিভিন্ন ৰায়দান দিয়া দেখিবলৈ পোৱা যায়। কিন্তু এইবাৰ জমিয়ত উলেমা ই হিন্দৰ আবেদনৰ ভিত্তিতে এক বৃহৎ ৰায় দিছে সৰ্বোচ্চ ন্যায়ালয়ে যে চৰকাৰে ইচ্ছা কৰিলে চলাব নোৱাৰিব উচ্ছেদ অভিযান। বুলডোজারে ঘর ভাঙি দিব নোৱাৰিব সরকারে, এতিয়াৰে পৰা মন গলেই সরকারে বুলডোজারে ঘৰত উচ্ছেদ চলাব নোৱাৰিব। জমিয়ত উলেমা ই হিন্দে এক বিশেষ আবেদন কৰিছিল, আবেদন দাখিল কৰিছিল আৰু সেই আবেদনৰ ভিত্তিতেই সর্বোচ্চ ন্যায়ালয়ে বৃহৎ ৰায়দান দিছে। আমি জনাই আছো বুলডোজার একশনক লৈ সর্বোচ্চ ন্যায়ালয়ৰ বৃহৎ ৰায়দান। বুলডোজারে ঘর ভঙা কার্যর তদন্তরও ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের তরফের পর। আশ্রয়স্থল বা ঘর ভাঙি দিয়াটো এক ভয়ঙ্কর অপরাধ, আইন হাতত তুলি লওয়া প্রতিগী বিষয়ার বিরুদ্ধে তদন্ত ঘোষণা করব। আমি জনাই আছো যখন বিষয়া আইন হাতত তুলি লৈছিল সেই বিষয়াসকলের বিরুদ্ধে তদন্ত ঘোষণা করা হব বলে ইতিমধ্যে জানা হয়েছে। ইয়ার সমান্তরালক কেবাটাও বিশেষ বিশেষ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের তরফের পর। আমি জনাই আছো কেবল অভিযোগের ভিত্তিতে ঘর ভঙাটো গ্রহণযোগ্য নহয়, অভিযুক্তক দোষী সাব্যস্ত করার অধিকার সরকারের নাই, দোষী সাব্যস্ত করার অধিকার কেবল ন্যায়ালয়েরহে আছে। আগতীয়া জাননী নিদিয়াকৈও সরকারে উচ্ছেদ চলাব নোৱাৰিব। 15টা দিনের পূর্বে সম্পত্তির গৰাকীক, প্রপার্টির যে মালিক থাকিব সম্পত্তির গৰাকীক জাননী দিহে উচ্ছেদ চলাব পাৰিব। জাননীত স্পষ্টকৈ উল্লেখ থাকিব লাগিব কি কারণে সেই সম্পত্তিখিনিত বা সেই ঘৰত উচ্ছেদ চলোৱা হৈছে। সংবিধানত অপরাধীকো কিছুমান অধিকার দিয়া হৈছে, এটা ঘর পৰিয়াল একতাৰ বাবে সপোনৰ দৰে, এই সপোন কাঢ়ি নিয়াৰ অধিকাৰ ৰাজ্যসমূহৰ নাই বুলি সুপ্রিম কোর্টৰ তৰফৰ পৰা স্পষ্টকৈ জনোৱা হৈছে। উচ্ছেদ কাৰ্যক লৈ এক গাইডলাইনো জাৰি কৰিছে উচ্চ ন্যায়ালয়ে। আমি জনাই আছো উচ্চতম ন্যায়ালয়ে এই গাইডলাইনো জাৰি কৰিছে। জমিয়ত উলেমা ই হিন্দৰ আবেদনৰ ভিত্তিত এই ৰায় দিছে সর্বোচ্চ ন্যায়ালয়ৰ তৰফৰ পৰা। ন্যায়াধীশ বি আর গাভা আৰু কে ভি বিশ্বনাথনৰ বিচাৰপীঠৰ তৰফৰ পৰা এই ৰায়দান দিছে।